राज्य থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জেলার এবিপি আনন্দর স্টুডিও থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। আর শুরুতেই আপনাদের দেখাবো বিচার ব্যবস্থায় একজন দুজন এমন আছেন যারা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন। হলদিয়া সভা থেকে আজ এভাবেই বিচার ব্যবস্থার একাংশকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সমালোচনা করেছে বিরোধীরা। আদালতের অবমাননা বলছেন আইনজীবীদের একাংশ, যদিও নিজের মন্তব্যে অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে খুন, পুড়িয়ে হত্যা, ধর্ষণের অভিযোগের মতো একাধিক মামলার তদন্তভার গত কয়েক মাসে সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে শনিবার বিচার ব্যবস্থা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুললেন সিবিআইকে তদন্তভার দেওয়ার প্রসঙ্গ। আমার বলতেও লজ্জা লাগে যে বিচার ব্যবস্থার একজন দুজন এমন আছে যারা সম্পূর্ণ যোগসাযোগে কাজ করছে, তাদের তল্পি বাহু হিসেবে 1% এবং কিছু হলেই যারা সিবিআই দিয়ে দিচ্ছে। খুব আতঙ্ক তৈরি হয়ে গেছে অভিষেক বাবুদের, এই আতঙ্কে তারা এখন কাঁপছেন। যদিও বিচার ব্যবস্থা নিয়ে করা ইঙ্গিতপূর্ণ মন্তব্যে এখনো অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমি ক্যামেরার সামনে এমন সত্যি কথা 2000 বার বলবো, 10,000 বার বলবো, আমার কোনো বিবেকে বাধে না সত্যি কথা বলতে। 1% একজন দুজন এসব কথার কোনো মূল্য নেই। 5 সদস্যের বেঞ্চ ঐক্যমত্যের ভিত্তিতে বলেছে এখানে শাসকের আইন প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি দাবি করব বাংলার মুখ্যমন্ত্রী আপনি বলুন যে আপনি কি বলছেন এ কথা যে পশ্চিমবঙ্গের হাইকোর্টে বিচার ব্যবস্থা সে যা খুশি তাই করছে? আপনি কি বলছেন? আপনি লোককে দিয়ে বলাচ্ছেন, কারণ নিজে বলুন, হিম্মত থাকে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তরজা। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তুমি অকৃতদার্ণ, তুমি অকৃতজ্ঞ। হলদিয়ার সভা থেকে নাম না করে ফের এভাবেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির তল্পিবাহক বলেও কটাক্ষ করেন তিনি। কয়লার টাকা কার অ্যাকাউন্টে ঢুকতো, পাল্টা প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এখানকার যিনি সর্বে সর্বা ছিলেন তার পদলোহন বললেও কম হবে। নিজেকে এডিসিবিআই থেকে বাঁচাতে পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির বুকে বিক্রি করেছে। অধিকারীদের খাস তালুক হলদিয়ায় দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে শনিবার এভাবে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই উঠল স্লোগান। আমাদের সংস্কৃতি নাই, কারোর জন্য আমরা কারো বাবাকে গালাগালি করি। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কে তিনি? ওর একটাই পরিচয়, ভাইপো। একমাত্র তো দলে আমি তুলেছিলাম যে এই লোকটা বিজেপির সাথে আমাদের বন্ধু সেজে রয়েছে কিন্তু শত্রুপক্ষের লোক, আমি একমাত্র বলেছিলাম। সেই জন্য যেদিনকে বিজেপি ছাড়ে সবার আগে আমাকে আক্রমণ করেছিল। ব্যাগ গুছিয়ে যাবো, ওকে জিজ্ঞেস করছি রুচিরা নারোলাটাকে কার অ্যাকাউন্টে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভ্যাট ঢুকতো, কয়লার টাকা কার অ্যাকাউন্টে ঢুকতো? তোমার দুবার সিবিআই ইডি আমাকে দিল্লিতে ডেকেছে, আমার মাথা নত করেছে তুমি দিল্লির বুকে দুবার, তোমার মাথা নত করেছি আমি দুবার। দুটো এমপি বিজেপি থেকে ভেঙে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে। ওনার মতো ওরকম বহু লোক এর আগে বিজেপি দলটা ওঠানোর চেষ্টা করেছিলেন। যখন আমরা দুজন ছিলাম, গোটা ভারতবর্ষে দুজন এমপি ছিল, তখনও বিজেপি ছিল। 302-এও এমপি ছিল বিজেপি, 302 এমপি সহ বিজেপি ছিল। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। বিজেপি বিধায়কের বিরুদ্ধে শিলিগুড়িতে কি ফ্লেক্স পড়েছে নেহা? বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বিরুদ্ধে শিলিগুড়িতে ফ্লেক্স পরা নিয়ে বিতর্ক। ফ্লেক্সে মাটিগড়া নকশালবাড়ির বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তোলা হয়েছে। এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি বিধায়ক। পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। শুক্রবারই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোট হবে 26 জুন। আর এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই শিলিগুড়িতে মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স। শিলিগুড়ির প্রাণকেন্দ্র হাসমি চকে পড়া এই ফ্লেক্সে বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তোলা হয়েছে। মাটিগাড়া নকশালবাড়ির বিধায়কের পাশাপাশি শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি আনন্দময় বর্মন, তার বিরুদ্ধে ফ্লেক্সের নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি বিধায়ক। শাসক দল বা বিরোধীরা কিন্তু তারা ভয়ভীত এবং তারা করে চক্রান্ত করে যে বিজেপিকে কালিমালিপ্ত করা এই সময়টাতে, যাতে বিজেপির রেজাল্ট খারাপ হয়। কিন্তু মানুষ সবই জানে, মানুষ সবাই দেখছে। এই পোস্টারিং নিয়ে খুব বেশি আমরা গুরুত্ব দিতে চাইছি না। গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। আনন্দময় বাবুর সর্বপ্রথম উচিত তার নিজের দলের ভেতরে ভালো করে খোঁজ খবর করে দেখা যে তাদের কোন বিক্ষুব্ধ গোষ্ঠী বা দল ত্যাগে উদ্যত কোন তাদের দলীয় পদাধিকারী বা কর্মীদের এটা কাজ। তৃণমূল কংগ্রেসের প্রচুর কাজ আছে, তৃণমূল কংগ্রেস এগুলো নিয়ে মাথাই ঘামাচ্ছে না। শিলিগুড়ি মহকুমা পরিষদের মধ্যে পড়ে মাটিগাড়া নকশালবাড়ি। সেখানকার বিধায়ক আনন্দময় বর্মন। মহকুমা পরিষদের ভোটের মুখে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ফ্লেক্স ঘিরে চড়ছে পারদ। মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কাজের টেন্ডার নিয়ে দুই বিধায়কের সংঘাত। পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন তৃণমূল সদস্যরা। দুর্নীতি ইস্যুতে জুজুধান দুই বিধায়ক। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। সরকারি কাজের টেন্ডারে দুর্নীতির অভিযোগ ঘিরে দুই বিধায়কের সংঘাত প্রকাশ্যে চলে এলো উত্তর দিনাজপুরে। অনির্দিষ্টকালের জন্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতিতে তালা ঝোলালেন তৃণমূল সদস্যরাই। ঘটনাকে ঘিরে সরগরম উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি। কিন্তু এই সংঘাতের কারণ কি? রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, শুক্রবার 25টি উন্নয়নমূলক কাজের টেন্ডার জমা পড়ার কথা ছিল। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সেই টেন্ডার নিয়েই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর অফিসে তুমুল বাদানুবাদ হয় বলে অভিযোগ। এবং সেখানে ওনাদের সঙ্গে কি আপত্তিজনক মানে অসম্মানজনক অবমাননাকর কথাবার্তা বলেছেন। দলনেতা এবং সভাপতি ম্যাডামকে রায়গঞ্জের যে বিধায়ক কৃষ্ণকল্যাণী ডেকেছিলেন তার অফিসে, ডাকার পরে সভাপতি ম্যাডাম এবং আমাদের দলনেতাকে রীতিমতো অপমান করে। এর আগে তো কোনোদিন টেন্ডার হয়েছিল, বিধায়ক দুর্নীতির এগেনস্টে কথা বলেছে। এখানে সরকারই নিয়ম হিসাবে চলবে, কারো তোলাবাজি আর দুর্নীতিগ্রস্ত হিসাবে যদি এরা চালাতে চায় আমি সেটা হতে দেব। শাসক দলের গোষ্ঠীকোন্দল এবং সেখানে কাটমানির লড়াই, সেই লড়াইয়ের জন্য এই ঘটনা ঘটেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করি। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি জানিয়েছেন, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য এবং রায়গঞ্জ ও হেমতাবাদের বিধায়ককে ডেকে আলোচনা করবেন। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। আসছি পরের খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের একটি বাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে গৃহকর্তার। বাজি তৈরি করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে মিলেছে গান পাউডার ও মিক্সার গ্রাইন্ডার। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো এক ব্যক্তির। অভিযোগ, বাড়িতে বসে বাজি তৈরির সময় বিস্ফোরণ ঘটে, উড়ে যায় চিলেকোঠার ছাদ, ক্ষতিগ্রস্ত হয় দরজা জানলা। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুপুর 1টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে ডায়মন্ড হারবার পুরসভার 7 নম্বর ওয়ার্ডের রাজার তালুক অফিস পাড়া। বিস্ফোরণ ঘটে একতলার এই বাড়িতে। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে প্রথমে ভেবেছিলেন গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে, কিন্তু ঘটনাস্থলে গিয়ে তাদের ভুল ভাঙে। প্রতিবেশীদের দাবি, ছুটে গিয়ে তারা দেখেন বারান্দায় পড়ে রয়েছেন বাড়ির মালিক ষাটোর্ধ ধনঞ্জয় কর্মকার। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা ছিলেন না। পুলিশ সূত্রে দাবি, ঘটনাস্থলে মিলেছে গান পাউডার ও মিক্সার গ্রাইন্ডার। অভিযোগ, ধনঞ্জয় কর্মকার কালী পুজোর জন্য গান পাউডার ব্যবহার করে বাজি তৈরি করছিলেন। পুলিশের অনুমান, বিস্ফোরণ ঘটে একটি মিক্সার গ্রাইন্ডারে। তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ডায়মন্ড হারবারের রাজার তালুকের অফিস পাড়া। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, বর্তমানে গোটা বাড়িটিকে পুলিশ চারিদিক থেকে ঘিরে সেখানে কিন্তু সিল করে দিয়েছে এবং সকলের প্রবেশ এখানে নিষেধ করা হয়েছে। জানলা, চিলেঘর, চারদিক থেকে শুধু কালো ধোঁয়ায় ধোঁয়া। তারপরে আমি ভাবলাম যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে বলে আশপাশে সব লোককে ডাকলাম। ওদের মেন গেটে তালা ছিল, পাঁচিল টপ করে ওদের বাড়ি গিয়ে দেখলাম। পুলিশ আধিকারিকরা এসে ওনারা দেখলেন, এসে বলল না এ তো মানে বাজি। ঘটনাস্থলে যে গান পাউডার মিলেছে তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে বাড়িটিকে। শুধুই কি বাজি বানানো হচ্ছিল নাকি বিস্ফোরণের পিছনে অন্য কোনো কারণ আছে? তদন্তে নেমে এসবই খতিয়ে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সংস্কারের চূড়ান্ত পর্যায়ের কাজের জন্য বন্ধ ব্যান্ডেল জংশন। দ্বিতীয় দিনেও ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা। এরই মধ্যে কাল নবদ্বীপ স্টেশনে ফোর্ট ব্রিজের কাজের জন্য বাতিল করা হয়েছে 5 জোড়া স্পেশাল ট্রেন। কত অবধি এই লাইনের উপর দিয়ে হেঁটে যাবেন? রেললাইন সংস্কারের জন্য দ্বিতীয় দিনেও প্রভাব পড়ল যাত্রী পরিষেবায়। ট্রেন না পেয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হলেন শয়ে শয়ে যাত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেন এলেও তাতে বাদুর ছোলা ভিড়। ট্রেন একটু বেশি করলে ভালো হয়, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে, অসুবিধা হচ্ছে যাতায়াতের সময়। ট্রেনের জন্য প্ল্যাটফর্মে দীর্ঘ প্রতীক্ষা, বহুক্ষণ পর ট্রেন আসতে হুড়মুড়িয়ে ওঠার চেষ্টা। সিগন্যালিং ব্যবস্থাকে উন্নত করা এবং থার্ড লাইন সম্প্রসারণের চূড়ান্ত পর্যায়ের কাজের জন্য শুক্রবার দুপুর ৩টা থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত ৭২ ঘন্টার জন্য ব্যান্ডেল থেকে মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে চুঁচুড়া থেকে হাওড়া এবং খন্নান থেকে বর্ধমান পর্যন্ত স্পেশাল ট্রেন চলাচল করছে। ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ফেরিঘাটে। ফেরিঘাট লাগোয়া সাইকেল ও বাইক রাখার স্ট্যান্ডগুলিতে আর কোনো জায়গা নেই। সংস্কারের কারণে ট্রেন পরিষেবা বন্ধ থাকার প্রভাব পড়েছে ব্যান্ডেল কাটোয়া শাখাতেও। এই রুটে কাটোয়া থেকে ত্রিবেণী পর্যন্ত 11 জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছে 3 দিনের জন্য। তার মধ্যে 5 জোড়া স্পেশাল ট্রেনই রবিবার বাতিল করা হয়েছে নবদ্বীপ স্টেশনে ফুটব্রিজের কাজের জন্য। রবিবার কাটোয়া থেকে ত্রিবেণীর প্রথম ট্রেন ছাড়বে দুপুর 1টায়, আর ত্রিবেণী থেকে কাটোয়ার প্রথম ট্রেন ছাড়বে বিকেল 3:10। খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে। এটা বলি, শুধু ভারত নয়, এশিয়ার এটা বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং এর কাজ চলছে, যেখানে একসঙ্গে 1002 রুট সাইমলটেনিয়াসলি ওপেন হবে। অসুবিধা সত্ত্বেও রেলের আধুনিকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক যাত্রী। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রানা দাস, ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। মৃতদের নামে ডায়ালিসিসের ভুয়ো বিল তৈরির অভিযোগ ঘিরে তোলপাড়, স্বাস্থ্য দপ্তর কি করলো বিস্তারিত জেনে নেব মনিকার থেকে। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে মৃতদের নামে ডায়ালিসিসের ভুয়ো বিল তৈরির অভিযোগ। 5 জনের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। অভিযুক্ত হাসপাতালে পিপিপি মডেলে তৈরি ডায়ালিসিস সেন্টার। তার ইনচার্জের দাবি, এপ্রিলের শেষে জয়েন করেছেন, আগে কি হয়েছে জানেন না। রোগী মৃত্যুর 1 বছর পরেও তার নামে জমা পড়েছে ডায়ালিসিসের বিল, আর ডায়ালিসিসের সেই টাকা মেটানো হয়েছে সরকারি কোষাগার থেকে। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে। কাঠগড়ায় হাসপাতালে পিপিপি মডেলে তৈরি ডায়ালিসিস সেন্টার। চাঞ্চল্যকর এই অভিযোগে তদন্তে 5 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিল জেলা স্বাস্থ্য দপ্তর। কমিটিতে রয়েছেন জলপাইগুড়ির 2 ডেপুটি সিএমওএইচ, 1জন চিকিৎসক, জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের সুপার এবং নার্সিং সুপার। আমি আছি চেয়ারম্যান ডেপুটি সিএমওএইচ 1, ডেপুটি 2 আছে, আর সুপার আছে, নার্সিং সুপার আছে। দেখে আমরা কর্তৃপক্ষের তরফ থেকে আমরা তদন্ত কমিটি করছি। জলপাইগুড়ির সুভাষ উন্নয়ন পল্লীর বাসিন্দা দলবাহাদুর বিশ্বকর্মা। 2021 সালে তাঁর শেষবার ডায়ালিসিস হয়। ওই বছরই জুনে মৃত্যু হয় তাঁর। কিন্তু অভিযোগ, গত মাসেও তার নামে ডায়ালিসিসের বিল জমা পড়েছে সরকারের ঘরে। আমরা জিনিসটা তদন্ত হোক সেটাই চাই। আমি তো একা না, আমার সঙ্গে আরো অনেকের এরকম মনে হয়েছে। মানে যদি ওরা এরকম কাজ করে থাকে তাহলে তদন্ত। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের মধ্যে পিপিপি মডেলে তৈরি করা হয়েছে ডায়ালিসিস সেন্টার, যার দায়িত্বে রয়েছে ব্যারাকপুর বেজিকেয়ার অ্যান্ড রিকভারি সেন্টার বা বিএমআরসি। এ বিষয়ে ওই ডায়ালিসিস সেন্টারে ইউনিট ইনচার্জের দাবি, এপ্রিলের শেষে জয়েন করেছি, আগে কি হয়েছে জানি না। রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। লাদাখে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাঙালি জওয়ানের। কুন্তলা, এই মুহূর্তে তার বাড়ির পরিস্থিতি কি রয়েছে? সত্যি তাই, খুবই মর্মান্তিক একটি ঘটনা। লাদাখে বাস দুর্ঘটনায় মৃত জওয়ানের মধ্যে রয়েছেন এক বাঙালি। মৃত বাপ্পাদিত্য খুঁটিয়া খড়গপুরের বাসিন্দা। সম্প্রতি সিয়াচেনে পোস্টিং হয় তার। সেখানে যাবার পথেই ঘটে এই দুর্ঘটনা। মৃত্যুর খবর পৌঁছতে বাড়ি জুড়ে শ্মশানের নিস্তব্ধতা। ছেলের মৃত্যু মা কি সহ্য করতে পারে? তার মধ্যে আমার ছেলের বয়স কত হয়েছে, হয়তো 32-33 এরকমই বয়স। ছেলে হারানোর শোকে আকুল, কিছুতেই বাঁধ মানছে না মায়ের কান্না। শুক্রবার 27 জন জওয়ানকে লাদাখের পার্তাপুরের ক্যাম্প থেকে একটি ট্রাকে করে হানিফ সাবসেক্টরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে যায় ট্রাকটি। প্রায় 50 থেকে 60 ফুট নিচে পড়ে যায়। তাতে মৃত্যু হয় 7 জওয়ানের, আহত হন 19 জন। মৃত জওয়ানদের মধ্যে ছিলেন এক বাঙালিও, বাপ্পাদিত্য খুঁটিয়া। বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের 12 ভিটিয়া এলাকায়। শুক্রবার মর্মান্তিক এই খবর পাওয়ার পর থেকেই সেই বাড়ি জুড়ে শ্মশানের নিস্তব্ধতা। 11 মাসের একটি শিশুকন্যাও রয়েছে বাপ্পাদিত্যর। 2বার আর্মির জন্য গিয়েছিল, 2বারই সিলেকশন। একবার মা কান্নাকাটি করে যেতে দেয়নি, দ্বিতীয়বারও কান্নাকাটি করেছিল। আমি বলেছিলাম, দেখো তোমার ছেলে যাচ্ছে দেশমাতৃকার কাজে যাচ্ছে, এর থেকে আর ভালো জিনিস কিছু হয় না। এটাকে বলতে হবে ভাগ্যের পরিহাস। পরিবার সূত্রে খবর ২০০৯ সেনাবাহিনীতে যোগ দেন বাপ্পাদিত্য। শেষ পোস্টিং ছিল গুজরাতে, সেখান থেকেই সিয়াচেনে পোস্টিং। সম্প্রতি কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন, ২৭ এপ্রিল ফিরে যান। পরিজনরা ভাবতেও পারেননি এই তার শেষ যাওয়া। বলছে না আমি যাব, ডিসেম্বরে এসে বাড়ি বানাবো, ৩ মাসের ছুটি নিয়েই আসবো। দেশের জন্য প্রাণ দিয়েছে তাতে আমি খুব খুশি, কিন্তু আমার ছেলে আমার কলকালি করে চলে গেছে, তার জন্য কি আমি খুশি থাকতে পারি? বাড়ি বানানোর স্বপ্ন ছিল বাপ্পাদিত্যর। সেই বাড়িতেই রবিবার ফিরবে তার কফিনবন্দি দেহ। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সোমবার ঠিক রাত 10টায়। একটু পরে সঙ্গীতার সঙ্গে দেখুন ১ ডজন গল্প। চোখ রাখুন এবিপি আনন্দে।